রাজধানী মতিঝিলে ছাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে তাণ্ডবে 83টি মামলা হলেও বেশিরভাগেরই তদন্ত শেষ হয়নি। রাজধানী 53টি মামলার মধ্যে 4টিতে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। ন্যায় বিচারের স্বার্থে দ্রুত মামলাগুলোর বিচার শুরু হওয়া জরুরি বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। 10 বছর আগে 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজত ইসলাম। দুপুরের পর থেকে বাইতুল মোকারম এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতের কর্মীরা। সহিংস হামলায় আক্রান্ত হয় মতিঝিল, পল্টনের সরকারি প্রতিষ্ঠান, যানবাহন, ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। রাতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে মতিঝিল ছেড়ে পালাতে বাধ্য হয় হেফাজত কর্মীরা। ঘটনার পর রাজধানী সহ সারা দেশে 83টি মামলা হয়। ঢাকার 4টি মামলার চার্জশিট আদালতে দাখিল হলেও বাকি মামলাগুলোর তদন্ত এখনো চলছে। বাগেরহাটের 1টি মামলার রায়ে নেতাকর্মীরা সবাই খালাস পায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান 4টি মামলা বিচারাধীন, অন্য মামলাগুলো চার্জশিট হয়নি। প্রায় 53টি মামলা হয়েছে হেফাজতের বিরুদ্ধে এবং এই মামলাগুলিতে কিছু মামলা চার্জশিট হয়েছে এবং কিছু মামলা তদন্তাধীন এখনও আছে এবং যেগুলো চার্জশিট হয়েছে এগুলো এখন বিচারাধীন আছে। এখনও যেই মামলাগুলি আমি মনে করি যে এগুলো এখনও চার্জশিট দাখিল হয় নাই বা প্রতিবেদন দাখিল হয় নাই, দ্রুত এই মামলাগুলি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা দরকার। সরকারের পতন ঘটানোই ছিল তাদের লক্ষ্য। বিএনপি এবং জামাত তারা ইন্ধন যুগিয়েছে হেফাজতে ইসলামকে এবং তাদের উদ্দেশ্য ছিল এই সরকারকে উৎখাত করা এবং এই সরকারকে ভাবমূর্তি নষ্ট করা এবং তাদের প্ল্যান ছিল যেন এই এই সমাবেশ তারা কন্টিনিউ করে এই সরকারের পতন ঘটাবে। নির্ভুল প্রতিবেদন দিতে তদন্তে দেরি হচ্ছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আন্দোলনের নামে কে যেন এই ধরনের কিছু না করতে পারে সেই ব্যবস্থা অবশ্যই সরকারকে নিতে হবে। আহমদ বাবু, 21শে টেলিভিশন, ঢাকা।